আসসালামু আলাইকুম। আজ আমরা এআর, যাকে আমরা বলে থাকি এআর, সেই এআর সম্পর্কিত 10টি ইংলিশ ওয়ার্ডস আজ আমরা শিখব। শেখার আগে আমরা একটু মনকে চাঙ্গা করার জন্য আমরা একটা গান শুনে আসি। আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, উবাল হাওয়া বলে দিও তারে তুমি দেখা যদি হয়, স্বপ্ন দেখে আমার হৃদয়, বলে দিও তারে তুমি দেখা যদি হয়, তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয়, ও বইল তারে খবর নিতে একটু যদি পারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, উবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, উবাল বলে দিও তারে তুমি দেখা যদি হয়, তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয়, ও বইল তারে খবর নিতে একটু যদি পারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, আমার মনের কথা আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, এয়ার। এয়ারের সঠিক প্রোনান্সিয়েশন হচ্ছে এয়া। এয়া এর বাংলা অর্থ হচ্ছে বায়ু, বাতাস, হাওয়া, আবহাওয়া, পবন। ওরা, এই যে দশটি শব্দ এখানে আছে, দশটি ওয়ার্ডস এখানে আছে, এই দশটি ওয়ার্ডস হচ্ছে এই এয়া এর সিনোনিম। সবগুলো দিয়ে আবহাওয়া পরিবেশের এক একটা স্তরকে বোঝায়, আবহাওয়ার এক একটা সিচুয়েশনকে বোঝায়। ওরা, ওরা মানে সামান্য বাতাস আছে, একটু বেশি হলে যে মৃদুমন্দ মিষ্টি একটা বাতাস থাকে তাকে বলা হয় ব্রিজ, মৃদুমন্দ বাতাস। জাফা, জাফা মানে হালকা বা মৃদুমন্দ বাতাস। ফাফ, ফাফ মানে দমকা বাতাস, হঠাৎ করে যে বাতাসটা আসে তাকে বলে দমকা বাতাস। উইন্ড, উইন্ড অর্থ বাতাস। ব্রেথ, ব্রেথ অর্থ সামান্য বাতাস। ড্রাফট, ড্রাফট মানে হাঁপানো বা হাওয়ার দমক, এটা মানুষ যখন দৌড় দেয় অনেক দূর, দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায়, এই হাঁপানোর সময় যে জোরে জোরে বাতাসটা বের হয় এটাকে বলে ড্রাফট। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ। অ্যাম্বিয়েন্স, আবহাওয়া মণ্ডল। ক্লাইমেট, জলবায়ু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।